ওকে, গুড মর্নিং, শুভ সকাল, অন্যকম সালামত পাগি, সিরিয়াস হুসান, কেমন আছে সকলে? কিছু গরিবের বাচ্চা সকালবেলায় ঢুকিয়ে গেছে, আকো বাপ মা খুব ভালো। কেমন আছে সবাই? আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো, শাকিলুর রহমান গুড মর্নিং ভাই, কেমন হালচাল, কেমন বাংলাদেশে ইলেকশনের আবহাওয়া, কেমন আদি? শাকিউর রহমান ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? আরিফ ভাই শুভ সকাল, গুড মর্নিং ভাই, মজা পাইতেছি। হ্যাঁ, তোমরা তো মজা নিতেই আসো, মজা দিতে জানো না কাউরে। আহা বাতিজা, আহা গৌতম রায়, সাজিব মোহাম্মদ, তোরে বলক দিলাম ফুটা ফুটা গরিবের বাচ্চা, তোর বড় দুধ খা যাইয়া, মাঘ মাসের শীত, খাতার তালে ডক, হালার বহালা সকালবেলায়। ভাই আপনার কথা খুবই ভালো লাগে, ধন্যবাদ সঞ্জয় দাস ভাই। নূর জামাল ভাই, হট হ্যাপেন, হ্যাঁ শর্ট প্যান্ট পরে বইছি, ইংলিশ তো দাও এখানে, হালার বহালারা হট হ্যাপেন সো দাও, বাদ খাইছে পান্তাবাদ কাঁচা মারি দিতে, ফেসবুকে ফুটার ফুটারা ইংলিশ তো দাও, হ্যাঁ বাপসালাই ব্যান, ফেসবুকে লিখতে থাকে পাইলটের ভোলা, হ্যাঁ নিজে চালে নিজে হারায় সাথে, ফেসবুকে লেখকে থাকে কি জানো কয়ের নাম কোন সাইডের মাথা খায়, ইঞ্জিনিয়ার ফুডার বা ফুডারা তারা তোকে বাদ দিয়ে নেই, আজ যে সকালবেলা একটু মজা টাজা কর্ম শুরু হয়ে গেছে গালাগালি, তা মুই কি করুন ভাল হলাম। রিপন জামাল ভাই কেমন আছেন? মাসুক করিম গুড মর্নিং ভাই, ভালো আছেন আসাদ ভাই? হ্যাঁ মামুন ভাই ভালো আছি। শাহাদাত হোসেন ভাই ফরম চায়না, হ্যালো তুমি ওখানে কি করো? নাসিম সরকার লাগছে হারাম জাদা, ঠিক আছে তোর মা দোয়া তুলসী পাতা, তোর বাপে থাকে না ঘরে, মাঝে মাঝে রিক্সা লাগিয়ে তোর জন্ম দিয়ে গেছে, তুই খুব ভালো সন্তান, ঠিক আছে বলক দিলাম যা। ওকে শিবাদ ভাই ঠিক হ্যাঁ ভাই, যেরকম কমে না স্যার সেরকম উত্তর দেয়, আসাদের কোনো দোষই নেই আসাদ, দোয়া তুলসী পাতা। হ্যাঁ শুভ সকাল আসাদ ভাই, কেমন আছেন? সিরাজের সিরাজ হাকি ভাই ভালো আছি, আধুনিক বাংলা মুক্তিযোদ্ধার পরের মুক্তিযোদ্ধা। হ্যাঁ ভাই আপনার গানটি কিন্তু খুব জটিল, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ কী রে আসাদ খবর, কি খবর ভালো? বরিশালে পাঁচ আসনে কর্নেল শামীম জিতবে। জাহিদ হোসেন ভাই গুড মর্নিং, ওরে দুদুর ভো, হ্যাঁ দুদুর ভরা,
কি বলবো আমি, আপনার রীতি রীতিমতো ফ্যান হয়ে যাচ্ছি। আজ আপনার মনটা কি ভালো? হ্যাঁ, স্বপ্ন দেখছি সারা কাতন মোর কাছে বর্ষাইছে, আমি কাপড় খুললে চুম্মা দিয়ে দিছি। ওকে সোনালি নিশান সালামত টেঙ্গাহারি, এ বড়া টেঙ্গাহারি কই কেবল বাজ দেবা ওটা বিশ আমার টেঙ্গাহারি এনে। রশিদ শরীফ লাগছে, ওকে আসাদ মামা আলাইকুম সালাম, সুমন মনাই ফ্রম সিলেট। ওকে নাইমুর রহমান পলাশ ভাই, শুভ সকাল ভাই, বাড়ি কোন এলাকায়? মোর বাড়ি বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া। সেক্সি ভাই ভালো আছে? হ্যাঁ সেক্সি। আনিস হাসান ভাই কেমন আছেন? মামা কি অবস্থা? গুড মর্নিং গুড মর্নিং, ভালো আছে দুদুর ভাড়া। পলাশ সিঙ্গাপুর থেকে চালিয়ে যান ভাই। হ্যাঁ চালাইতে আছি, আরো রাত্রে রাত মারছি। রাশেদ শরীফ কি খবর? সুদা বাকার, হ্যাঁ সুদা বাকার। ইমরান হোসেন ভাই ভালো আছেন? নাম্বার ভাই প্লিজ আপনি মোরেরটা ইমোতে কল দেন, তুমি মাইয়া লাগ তোমার কল দিয়ে দেখুন লঙ্গি ইয়ে মজা নাই, দূরে থাও। রাশেদ ভাই, ওকে রাশেদ ভাই হ্যালো হ্যালো। সুমন মানে একই কমেন্ট বারবার দিতে আছে। মামুন হাসান ভালো আছেন? হ্যাঁ ভাই রাশেদ এক কমেন্ট বারবার দিতে আছে, গুড মর্নিং গুড মর্নিং। বালের হাসি বালের হাসি, হা 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 হাক্কার তোর বইনের হাইয়ের মাথা, যেই রকম কমেন্ট দিবি মুই সেই রকম উত্তর, মুই কারোরে মাফ করি না, এটা মোর দোষ। তো মোরে যদি খারাপ কাজ পুরা জাতি কিছু আসে যায় না। আসাদ একটা পার্সন যে কার প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে সে এরপর লাভ থেকে বের হয়ে যায়, সত্য কথা, এটা তোরা কেউ পারবি না। বাজে কমেন্ট দিলে বাজে উত্তর, ভালো কমেন্ট দিলে ভালো উত্তর, সম্মান দিয়ে কথা কলে সম্মান পায়। শুনতায় পূর্ণ লাগছে তোরে সদে, হ্যাঁ তোর বইনে রাত্রে আইছিল মজা পাইনি। ফিরোজ কবির ভাই কী রে আসাদ ভাই, জেল খাটার পর পোলা ভালো হইয়া গেছে? হ্যাঁ তোমার তোমার মায়ের নিয়ে পাট খেতে যাবো, মাঘ মাসে শীত তো জোক আছে, জোকটোক কমুক এরপর যাবো, একটু খরা আসুক। জব্বার জান, হাই ভাই এগুলো কিন্তু মোট দোষ না, ওরা হ্যারাসমেন্টমূলক কমেন্ট দেয়, মই হ্যারাসমেন্টমূলক বাস দেয় ভাই। আপনারা যারা মোর ফ্যান ফলোয়ার আছেন, যারা মোরে ভালোবাসেন, খুব ভালো করে মোরে চেনেন যে মই কিরম। আব্দুল খায়ের ভাই লাগছে, আসাদ ভাই কেমন আছেন? কুমিল্লা 14 গ্রাম নৌকা মুজিব ভাইয়ের পাশ করবে দোয়া করেন। আরে এখন যদি ইলেকশনের আলোচনা করি হলে কিছু দেশ বিরোধী মানুষ মরুপে খেপে যাবে, মুই তো সত্য কথা কই। আর আমি জরিপ করে দেখছি যে এটা আমার মন্তব্য, এটা আমার মন্তব্য, সবার মন্তব্য প্রকাশ করার ই আছে কে জানো কার নাম কি অধিকার আছে। আমিও একদলরে সাপোর্ট করি, নৌকারে সাপোর্ট করি, সজাগতা জরিপ করে দেখছি। দেখ বাংলাদেশের পুলিশ কিছু মানুষ কয় বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগ, বাংলাদেশের মিডিয়া আওয়ামী লীগ, বাংলাদেশের আর্মি আওয়ামী লীগ, বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগ, বাংলাদেশের হেফাজতে ইসলাম আওয়ামী লীগ, বাংলাদেশের মিডিয়া জগতে শিক্ষণীয় যত সমাজ আছে সব আওয়ামী লীগ, বাংলাদেশের নাস্তিক আওয়ামী লীগ, বাংলাদেশের আস্তিক আওয়ামী লীগ, বাংলাদেশের পং পং হে আওয়ামী লীগ, বাংলাদেশের সাকিব আল হাসান হে আওয়ামী লীগ, বাংলাদেশের কি জানা কা শেফু কাকা হে আওয়ামী লীগ। তা এইরকম যদি সব সেলিব্রিটিগুলো দেশের প্রধান প্রধান মাতাগুলো যদি আওয়ামী লীগ করে, তাই আওয়ামী লীগ হইবে না, হইবে কেটা কদি কদি ইলেকশন নিয়ে কিছু বলেন এই যে বদলে দিলাম। তুমি কি বাবরছি? হ্যাঁ রান্না করে আইছি। ফিরোজ কবির বিএনপি, ঠিক আছে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বিএনপি আমরা যদি ভালো কাজ করেন জনগণ আপনাকে ভোট দেবে। বিএনপির ইস্তেহারে কিছু বলেন, ওই বোর্ডারে গেলে বোর্ডারে যখন রাত্রে জামাই যখন যায় বোর্ডারে কাপড় খোলার আগে কত প্রমিস করে না, তোমার আকাশের তারা দেবো, তোমার বইনেরে আইফোন দেবো, তোমার মায়ের শাড়ি কিনে দেবো, তোমার স্মার্ট টিভি কিনে দেবো, তোমার দোতলা শাড়ি কিনে দেবো, তোমার নিস্তলা উঁচা উঁচা দামি জিনিস কিনে দেবো, কাপড়টা খোলা হইয়া যায় না। কাপড়টা খোলা হইয়া গেলে যখন ডুডু খেলাটা শেষ হইয়া যায় এর বাকা সুতমা যে পাশে ঘুমা তো সরল দিয়া গন্ধ হয়। তাই এরকম ইস্তেহার ইলেকশনের আগে সব দল থেকে দেয় কয়জনে রক্ষা করে, ওই স্যাড মুই বিশ্বাস করি না, মুই কর্মতে বিশ্বাসী। হ্যাঁ ওই ইস্তেহার লই সমালোচনা করবো কি, বোরের পং মারার আগে প্রত্যেকটা জামাই কিন্তু ভালো ভালো ইস্তেহার দেয়, হোগাটা মারা হইয়া গেলে এরপর যখন মাথাটা ঠান্ডায় যাকে সুতমা যে ওদিকে ফিরে রাখো মাথার গা দিয়ে গন্ধ হয়। হ্যাঁ তাই ওই ইস্তেহার সবাই দেবে, ওই আসাদ গুণা দেয় না, আসাদ দেখবে কর্ম কর্ম নিয়ে কথা কয়, এবারটা বাস্তব মানুষ। ওকে সবুজ ভাই আওয়ামী লীগ, হা ভাই ভাই আপনার আইডি কী হয়েছে ভাই? মোর আইডির অভাব আছে বেটা, আপনি কোথা থেকে বলছেন? বাসার সামনে বসে আছি। আপনার চোখ বলে আপনি বিএনপি,
বিএনপি কি দেখকে বিএনপিটা মুই করবো ভাই? হ্যাঁ, যেই দলের ভিতরে আমি কোনো আদর্শ পাই নাই, একটা মানুষ পাইছি ফখরুল চাষা, একমাত্র বিএনপিতে একটা চাষা আছে ভালো মানুষ, একটা মানুষ ভালো, সেটা হচ্ছে ফখরুল, আর একটা কারোর কিছু আছে। হ্যাঁ, তা কী দেখকে বিএনপি কোনো? হ্যাঁ, যত উষ্টা খাওয়া নেতা নেত্রী এখন তোকে বাপ হয়ে গেছে, ডক্টর কামাল, রনি, মনি, সনি, তা আদর্শবান ব্যক্তির জীবন পরিচালিত করতে হলে ভালো মানুষের সাথে চলতে হয়, আদর্শ মানুষের সাথে চলতে হয়। কী আদর্শটা আছে যে মুই বিএনপিটা করবো কতে? এটা যার যার ব্যক্তির স্বাধীনতা। আমার আওয়ামী লীগ ভালো লাগে, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে যাই করে করে যতটুকু করছে শুকর আলহামদুলিল্লাহ। সতেরো কোটি চোরের মাঝে ঠেললে মেললে রাস্তায় যে সেপ দিয়ে ডলে থয়ে গেছে, সে কাছে নয় বেশি করছে, এই জন্যই মহিলাটার সেলুট দেয়। হ্যাঁ, আর বাংলাদেশের যদি যোগ্য কোনো প্রধানমন্ত্রীর দরকার বাংলাদেশের, তাহলে শেখ হাসিনার বারবার দরকার। এটা একটা ডাইরেক্ট সামনে গেছি, তোরা গালি দিলে কিছু আসে যায় না, এটাই বাস্তবতা। মুই বাস্তব কথা কই ভাই, মুই সাজাইয়া গোছাই ও কী জানো কার নাটক ফাটক তেল মুই দিতে হারি না। আসাদের জন্ম দুনিয়াতে তেলের জন্য হয় না যে অমুকরে তেল দেবে, কাল ডাইরেক্ট সামনে কথা কয়। হ্যাঁ, আর এই বাংলাদেশের পুলিশ হেরা দালাল, বাংলাদেশের মিডিয়া হেরা দালাল, বাংলাদেশের হেফাজত ইসলাম দালাল, আসাদ পাংপাং দালাল, তারপরে কী কয় বাংলাদেশের সাংবাদিক দালাল, বাংলাদেশের নাস্তিক দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধা দালাল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষগুলো দালাল, বাংলাদেশের সুশীল সমাজ দালাল, বাংলাদেশের শিক্ষিত সমাজ দালাল, বাংলাদেশের শেফু কাকা দালাল, বাংলাদেশের আসাদ পাংপাং হেও একটা দালাল, তারপর কী কয় শাকিব আল হাসান হে একটা দালাল, মিডিয়া জগতে যত নায়ক আছে সব দালাল, যত নায়িকা আছে সব দালাল, আর ওরা দোয়া তুলসী পাতা, আর ওরা দোয়া তুলসী পাতা, অগ দল যাই না করে হে দালাল হয়ে যায়। এসব তো সবাই জানে, এত তোরা কবি দালাল লা খালার ফলার দালাল লা দালাল লা খালার ফলার, আমি দালালি করি, বাংলা মায়ের দালালি করি, স্বাধীনতার দালালি করি, স্বাধীনতার পক্ষে কথা কই, দেশের উন্নতির পক্ষে কথা কই, দেশের রাস্তাঘাটের পক্ষে কথা কই, যে গরিব দুঃখীর কথা কই, মুই দালাল ক হালার বলা লাগ শালার পই শালারা। হ্যাঁ, শাকিব আল হাসান হেও দালাল, সব হালায় দালাল, আর ওরা দোয়া তুলসী পাতা, হালার বলা সোর শেষর। পুরা বাংলাদেশে সব মানুষ দালাল, ভালো মানুষ মানে কেউ অগৈ স্যারের মাথা কইতে যাবে দনেশ শেষ দনেশ স্যার কমু না কি করবি তোরা? হ্যাঁ, তা আছে কোন স্যারটা আছে, আছে কোন স্যারটা, ওর ভিতরে কোনো ভালো মানুষ আছে যাবি মুই কর্ম? ভালো মানুষ যায় ভালো মানুষের কাছে, পতিতা যায় পতিতার কাছে, চোর যায় চোরের কাছে, দালাল যায় দালালের কাছে, খদ্দের যায় মাগিগো কাছে। তা মই যাম, মই ভালো মানুষ, মই যাম ভালো মানুষের কাছে, দেশকে ভালোবাসি যাদের ভিতরে দেশ প্রেম আছে মই হাদের কাছে যাম, যুক্তি তাই তর্ক তাই, যুক্তি ছাড়া কথা বললে সবাই বাংলাদেশের দালালার দোয়া তুলসী পাতা, আলার ফলা মরুক্ষ আলার বলারা, শিক্ষার আলোই নেই আলাগে উঠে, যুক্তিতে পারে না তখন গালি দেয়, তখন কাই অমুকে দালাল অমুকে দালাল তো অমুকে, বাংলাদেশের পুলিশে বলে দালালি শুরু করছে, বাংলাদেশের ইলেকশনটা ওই তো আমি লিখত হয়ে গেছে, তুমি আগেই সার্কুলার দিয়ে দিয়েছি, মই তো কোনোদিন মিথ্যাটা কইতে পারি না, তার কারণ সব কিছু চিন্তা ধারণা করে চিন্তা করে যোগ ফল মিলাই আর আমি ফল দিয়ে দিই। আমি লিখ বাংলাদেশে আমি লিখ 70-80% ভোট পাইয়ে বাংলাদেশ জিতবে, আমি লিখ জিতবে, আমি লিখ জিতাই মানে বাংলাদেশ জেতা। হ্যাঁ, মই দালাল ঠিক আছে, মই দালাল, মই স্বাধীনতার পক্ষের মানুষ, মই দালাল, মই রাজা কার না, মই খাম্বা চুরি করি না, মই বাংলা মায়ের টাকা ওই বাংলাদেশে আগুন লাগাইয়া মই মালয়েশিয়া বসে বসে মই খাই না, মই দালাল ঠিক আছে। আর কিছু কবি ভাই যান ক তো গো, যত কিছু কবার এখানে কইতে থাক কোনো সমস্যা নাই, ক ওটা তোদের ব্যক্তিগত ব্যাপার, তোদের মতামত প্রকাশ করার ইচ্ছা আছে কর। হ্যাঁ, মই দালাল, মই বাংলাদেশে উন্নতি চাইতেছি, মই দালাল, যে বাংলাদেশের রাস্তাঘাট করতেছে মই হার গুনগান গাই, মই দালাল, মোর ভিতরে আদর্শ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শ চলে মই দালাল ঠিক আছে, তার মেয়ে ভালো কাজ করতেছে তার গুনগান করতেছে মই দালাল। হ্যাঁ, তোকে জন্মের সবার ঠিক আছে, তোদের জন্মের সবার জন্মের ঠিক আছে, যারা যারা আমি লিখ করে কারোর জন্মের ঠিক নেই, সবাই দালাল, এরা সবাই দালাল, এরা সবাই খারাপ, খালি তোরা দোয়া তুলসী পাতা ঠিক আছে ভাইরা। দেখ এই চাপা চোপান্না ওই ফেক নিউজ ওই কে যেন কয় ওর নাম কি গুজব, এই আওয়ামী লীগ ছড়ায় না, আসাদও ছড়ায় না, আসাদ যা বলে সামনে বলে এবং সত্যতা ঠিক আছে, সত্যতা বলে, তোরা ভালো আছো ঠিক আছে, তোরা বিপুল ভোটে জয় করে যা দোয়া করি, 30 তারিখের পর দেখবে না কার কি খেলা হইবে মাঠে,
এরপর তোরা ইয়াও কবি আওয়ামী লীগ তো জিততে গেছে 100% জিততে গেছে। মই সার্কুলার দিছি আসাদের হিসাব নিকাশ কোনোদিন বলায় না, বিগত দিনে সবাই দেখছো বলায় না। তোরা কি করবি জানা, বাংলাদেশের পুলিশ মগে পক্ষে ছিল না, বাংলাদেশের মিডিয়া মগে পক্ষে ছিল না, যারা ইলেকশনের ইলেকশনের ই করছে অফিসার ছিল এরা মগে পক্ষে ছিল না, সব বুয়া সব বুয়া। আবারও মিথ্যে আরও একটা ইতিহাস করলো শেখ হাসিনা, আবারও ভোট চুরি করে রয়ে গেছে। তোরা তাই এই কবি, তুমি আগেই কইয়া থেকে দিয়েছে, তোরা ইয়ে কবি নতুন কিছু। মুই আর বড় দালাল আওয়ামী লীগের কিছু কবি, আওয়ামী লীগ দেশের কাজ করে, নৌকা মার্কা দেশের উন্নতির মার্কা নৌকা, কি কবি কা। মুই ঝগড়া করতেই নাই, তোকে গালি দিতে হয় না, যেগুলো সত্য কথা মুই এই কইতে আছি, এই কইতে আছি। শেখ হাসিনা দেশের যে উন্নতি করছে স্বাধীনতার পরে কেউ করে নাই। এই শেখ হাসিনা যদি না আসে পদ্মা সেতু হবে না, তার কারণ এরা যদি অন্য দল আইসে যদি এইসব কর্মকাণ্ড আবার কন্টিনিউ করতে তাহলে কইতাম ঠিক আছে, হাসিনা আইলেও সমস্যা নাই আর একজন আসলেও সমস্যা নাই, কিন্তু ওগুলো ইয়ে তো তোরা বন্ধ করে দাও। বিগত দিনে হয়েছে না, বিগত দিনে হয়েছে হাসিনা যত কাজ লইছে এগুলো তোরা বন্ধ করে দিছো। দেশের কী হয়েছে, দেশের উন্নতি নেই, হ্যাঁ খালি চুরি করছো দেশের ভিতরে। বাংলাদেশে তো দলের তো অভাব নাই, চোরের অভাব নাই, সব চোর, সবাই হলে দেশ বেচতে গেছে। হাসিনা একটা মাত্র মানুষ যে দেশে ভালোবাসে, দেশের মঙ্গল চাই। আর বাংলাদেশের মানুষ এখন আর মূর্খ না, বাংলাদেশের মানুষ এখন খুব ভালো বোঝে কোন কোন মার্কা কোন বউ ঠিকমতো আদর দিতে আরে সবাই জানে এখন, ঠিক আছে। কেডা যে দেশের কাজ করতেছে, দেশের উন্নতি করতেছে এটা পুরো দেখতেছে, এখন আর ডাককে রাখার কোনো জামানা নাই, এখন ডিজিটাল যুগ, সবাই দেখতেছে বাস্তবতা সামনে সামনে দেখতেছে। তো ওই মিথ্যা প্রচার করে উল্ডা পাল্ডা করে ইয়ে করে কোনো লাভ আছে, কোনো লাভ নেই। বাংলাদেশি মানুষ এখন আর বোধ না, এরা সঠিক স্থানেই ভোট দেবে, যেখানে দিলে দেশের উন্নতি হইবে, এক প্যাডে ভাত থাকবে, এরা চাকরি পাইবে। হ্যাঁ ওই তোরা মোরে দালাল কবি মোরে এই কবি তো কি আছে, হ্যাঁ ওটা তোদের ব্যক্তিগত ব্যাপার, তোরা মন্তব্য দিতেই পারো যে মই দালাল, হ্যাঁ মই দালাল, মই বাংলাদেশের দালাল, বাংলাদেশের উন্নতির দালাল, মই মই তো চোরের দালাল না। হ্যাঁ সালা তোদের মন্তব্য প্রকাশ করার ইচ্ছে আছে তোরা দে, তোরা দালাল কো অনেক কিছু কো, সমস্যা কি ওগুলো আমরা করি না, আমরা কইতে আর খারাপ কোনোদিন ভালো হয় না, বেয়াদ্দব শালা। হ্যাঁ মই বেয়াদ্দব, আর তোরা দোয়া তুলসী পাত্তা রে, মই যে কইতে আছি তোরা তুলসী পাত্তা, তোকে কাইলেই যক্ষ হয়, তোকে কাছে গেলেই হইলে চোর হইয়া যাওয়া লাগে, তোদের কাছে গেলেই হইলে চরিত্র থাকে না, তোদের কাছে গেলে বারো চোদ্দ হইয়া যাওয়া লাগে। তোরা দোয়া তুলসী পাত্তা রে, দুধের ফোক একটা তোদের তুলনাই আনা, তোরা তুলনাহীন তুলনাহীন, তোরা মোরা দালাল, ঠিক আছে। বাংলাদেশের যত শিক্ষিত সমাজ সবাই দালাল, বাংলাদেশের নতুন প্রজন্ম এরা সবাই দালাল, সবাই দেশের উন্নতি চাইতো এরা সবাই দালাল, এরা দালালি করে দেশের উন্নতি করার জন্য। আর তোরা হলে দেশ বেচো, হ্যাঁ তোরা হলে দেশ বেচো, তোরা হয়েছো বিক্রেতা, আর মোরা হয়েছে দেশের উন্নতি করার জন্য মোরা দালালি করি, তা কোনটা ভালো? আদি মোরে তোরা ওই গালি দিয়ে দালাল ফালাল, তোরা তো সবারই দালাল কো, কারে দালালটা না কবাই? হ্যাঁ মোর ওই বাসার সামনে কারেন্ট নাই, আর একটা খাম্বা দিয়ে যা, খাম্বাটা লাগাই দিয়ে যা, মই দালালির পয়সা তোকে দেবো না, লাগাই দিয়ে যা। আয় সাতাশটি মোরে সাতাইতে আছে না, মই আনছে তো মোর বাসায় কারেন্ট নাই আজকে দুদিন ধরে, একটা খাম্বা দিয়ে যা, দেখ কেজি হিসাবে পাওয়া যায় না খাম্বা, লোহার খাম্বা, প্লাস্টিকের খাম্বা, যাই ভাও বাঁশের খাম্বা, কলা গাছের খাম্বা আছে নি, আয় দুধের ফতে ইয়ে যা। বাংলাদেশে সবাই খারাপ, কালি ওরা দোয়া তুলসী পাতা, চোরের মার বড় গলা, যাদের যাদের কোনো ই নাই, সম্মান নাই, যারা অন্যরে সম্মান দেয় না, যাদের ভিতরে মূর্খ সংখ্যা বেশি, কথায় পারে না, যুক্তিতে পারে না, এরপর দেয় গালে, এরাই বড় বড় কথা কেটে। হ্যাঁ আসাদের সামনে আসাদের দইয়াতে তারা তোরা যান না, বিগত জনের দিক নিয়ে দেখো না তারা কে সুন্দর দয় আসাদ, আসাদের দোয়া একটা জেট পাউডারের মতো পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ রইয়া সয়া দয় না আসাদ। বাংলাদেশের সাংবাদিক সব দালাল, বাংলাদেশের টিভি চ্যানেল দালাল, বাংলাদেশের পুলিশ দালাল, বাংলাদেশের আর্মি দালাল, বাংলাদেশের কি যেন আনসার দালাল, বাংলাদেশের কি যেন কয় শিক্ষিত সমাজ দালাল, বাংলাদেশের নায়ক নায়িকা দালাল, বাংলাদেশের ক্রিকেটার দালাল, আসাদ পংপং দালাল, শেফু কাকা দালাল, হ্যাঁ মাসরাফি দালাল, সাকিব আল হাসান দালাল,
কে জান মগ হিরো কে জান নাম কি শাকিব খান, হ্যাঁ দালাল, বাংলাদেশের সব দালাল, ওরা দোয়া তুলসী পাতা, ওরা দোয়া তুলসী পাতা, ওরা মহাপণ্ডিত মহাশিক্ষিত, মতো শিক্ষিত মানুষ নেই, প্রত্যেকে মনে করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নিয়ে আইসে, গালি দেয় হাতে বললে চারটে অক্ষর লেহের মধ্যে তিনটাই লেহে বল, হ্যাঁ তিনটাই লেহে বল, গালি দেও ঠিক মতো শিখতে পারে নাই। আমি দালাল কি কবি, বাংলাদেশের দালাল, স্বাধীনতার পক্ষের দালাল, বাংলাদেশের উন্নয়নের দালাল, বাংলাদেশে যে ভালো কাজ করবো ইয়ার দালাল কি কবি, গোপনে গোপনে খাম্বা তো নাই না, আলার আলার সকালবেলা দিল মাথাটা গরম করে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত সমাজরা কইতে আছে বাংলাদেশের যারা মঙ্গল চান এই সব কি জানে কয় পেট্রোল পাম্প, পেট্রোল বোমা, বাংলাদেশের জঙ্গি হামলা, বাংলাদেশের রাজাকার এদের বিতাড়িত করো, এরা এগুলা বিতাড়িত হবে না কোনোদিনে, কিন্তু এদের হাতে কই ক্ষমতা দিও না, এদেরকে কেউ ভোট দিও না, এদেরকে যতই লাই দেবা ততই মাথা আসবে, খুঁজলি এরা এসে খুঁজলি বাংলাদেশের প্রয়োজন, এরা এসে দাঁত যত চুলকাবা ততই বাড়বে, তা এগো লাগে চুলকা চুলকা নেই, এগো ওই জায়গা মতো 30 তারিখ আসলেই নৌকা মার্কেটায় ভোট দিই, এগো বিতাড়িত করো শেষ, এগো লাগে মুখ লাগাই লাভ নাই, নিজেকে মুখ খারাপ হয়, এরা যুক্তিতে পারে না, তর্কতে পারে না, এরা পারে শুধু গালি দিতে, এদের একটাই আদর্শ আমি পাইছি পুরা এই ইন্টারনেট জগতে, একটা আদর্শ এদের মাঝে পাইছি, এরা গালি দিতে তো ওস্তাদ, এরা গুজব ছড়াইতে ওস্তাদ, এরা মিথ্যা নিউজ বানাইতে খুবই ওস্তাদ, এছাড়া আর কিছু পাই না, এরা ভালো কোনো কাজে আমি পাই না এদেরকে, এদেরকে কোনো ভালো কাজে পাই না, একটা ডাইরেক্ট কইতেছে এদেরকে কোনো ভালো কাজে পাই না, এই জন্য বাংলাদেশে সবার কাছে দাবি থাকবে আমি একজন প্রবাসী, প্রবাসী হইয়া দেশের মানুষের প্রতি আমার একটা অনুরোধ রইল, এইসব মিথ্যাবাদী, এইসব গুজব ছড়া যারা করে, এই যারা মিথ্যা প্রচার করতেছে এদেরকে বিতাড়িত করেন, 30 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নতির ধারা রক্ষা করুন, উন্নতির ধারা রক্ষা করুন, ওরা কয় আসাদ পং পং ব্যাংক ডাকাতি করছে, আসাদ পং পং অমুক ডাকাতি আসছে, প্রমাণ লইয়ায়, প্রমাণ লইয়ায়, প্রমাণ লইয়ায়, হ্যাঁ মুই ব্যাংক ডাকাতি করছি বাংলাদেশের, ঠিক আছে প্রমাণ লইয়ে সবসময় তো কম, হ্যাঁ ডাকাতি করলে মুই তখন জেলে পড়িয়া থাকলাম, জেলে আছে কিনা, মুই আছি না আর একজনে আছে, হ্যাঁ সবাই কে ব্যাংক ডাকাতি করছে, ঠিক আছে প্রমাণ লইয়ে, প্রমাণ ছাড়া কথা কইতে সকার না, সকার না প্রমাণ ছাড়ি মানুষ জাতি আজকাল, তোরা গালি দে মুই খারাপ, মোর মাও খারাপ ছিল, হ্যাঁ তোরা তো ইয়ে পারো, তোকে মা ভালো তো, তোকে মা দোয়া তুলছি পাত্তা, এই জন্য তোরা খালি অন্যের মারি ইয়ে করতে হবে, যে যেখানে যার জন্ম তার তো ওই পর্যন্তই দৌড়, তোদের জন্ম যেখানে তোরা তো ওই পর্যন্তই শিখছ, মুই পাগল, মুই বাংলাদেশটা ভালোবাসি, মুই পাগল, মোরা বাংলাদেশটা বেচতে চাই না, বাংলাদেশের স্বর্ণ তামা তামা হয়ে গেছে, প্রমাণ লই আয়, ঠিক আছে আশা চুরি গেছে বাংলাদেশের স্বর্ণ, আয় প্রমাণ নিয়ে আয়, প্রমাণ ছাড়া কথা কয় মূরখ করতে, আর মই যদি তোকে ধরি মুই তোকে প্রত্যেকটা প্রমাণ লই আসতে পারি, তখন তো তোরা তো কি জানো কয় লজ্জায় মত পেও না, লজ্জায় মতে বাইরাবি না, এরপর কিডনি নষ্ট হয়ে ঘরে বই মরে যাবি, খালি 5 মিনিট বয়ান দিয়েছিলাম পুরা বাংলাদেশ গরম হয়ে গেছিলো বুঝো নাই, মরে চেষ্টাস না, তোরা দোয়া তুলসী পাতা, মোরা দালালি করে, মোরা আওয়ামী লীগ করে, মোরা মজিব আদর্শে বড় হয়েছি, মোরা নৌকায় সাপোর্ট দেয়, ঠিক আছে মোরা দালাল, তোরা দোয়া তুলসী পাতা চুপ থাক, মগ যদি খালি একবার খালি একটু খুলছিলাম দেখছো পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে না, বুঝছে কি না, মিডিয়া থেকে শুরু করে পুরো দুনিয়ার ভিতরে ওলট পালট শুরু হয়ে গেছিলো, আসাদ যখন মুখ খুলছে, আসাদ তো সত্য দেখ, আসাদের মুখ খোলাস না তোরা কিন্তু ঘরে ভাই আত্মহত্যা করিয়া লাগবে, ভাই তোকে আত্মের দশে পায়ে দশটি মরে চেতাস না, চেতাস না, 5 মিনিটের বয়ানে পুরো দুনিয়া গরম হয়ে গেছিলো, মই যদি 1 ঘন্টা বয়ান দিই তাইলে তোরা ঘরে ভাই মুত্তা মরে যাবি, লজ্জায় বাইরে বাইরে যাবি না, মুই কিন্তু সব জানি, হ্যাঁ আর সে ভালো আছে, তোরা কইতেছ মোরা দালাল আওয়ামী লীগ করে যারা, এরা সবাই দালাল, মোরা খারাপ মানুষ, মোরা মোরা লইয়াই থাকি, 30 তারিখ দেখবে না যে কি হয়, হেরপর তো তোরা আবার কবে বোর্ড এইবারে সুস্থ হয় না, সব কার ছবি আছে মগো পক্ষে কেউ নাই, বাংলাদেশের পুলিশ নাই, মগো মিডিয়া নাই, বাংলাদেশের টিভি চ্যানেল নাই, বাংলাদেশের শিক্ষিত সমাজ নাই, বাংলাদেশের নায়ক নাই, বাংলাদেশের ক্রিকেটার নাই, বাংলাদেশের নাস্তিক নাই, বাংলাদেশের হেফাজত ইসলাম নাই, বাংলাদেশের আস্তিক নাই, সবাই দালালি করছে, কেউ মগো ভালোবাসে নাই, এইবারে বড় চুরি হয়েছে, তোরা এটাই কবি, 30 তারিখে পর তোদের বয়া নাই এটা, মই অগ্রিম কইয়ে দিলাম চা, মই তো সব কথা অগ্রিম কইয়ে তো, এই জন্য মই খারাপ, মই আগেই কয়ে দিলাম তোরা তাই কবি, হ্যাঁ খালি 5 মিনিটের বয়ানে পুরা বাংলাদেশ ভূমিকম্প হয়ে গেছে, মই 1 ঘন্টা যদি বয়ান দেয় তোরা কিন্তু শেষ হয়ে যাবি,
শেষ হয়ে যাবে। তা মোর লাগে লাগদেশ না, ও যারা কিছু জানে না ইতিহাস সম্বন্ধে, যাদের কোনো ধারণা নাই, হেদের কাছে যা, এরা তোর যা কইবে হারা হইয়া বিশ্বাস করে, মোর দ্বারে আসিস না। মুই 5 মিনিটের বয়ান দিছিলাম, পুরা বাংলাদেশ ভূমিকম্প হয়ে গেছে, পুরা উটাল পাটাল হয়ে গেছে, পুরা ওয়ার্ল্ড, বাংলাদেশ সমাজ পুরা উটাল পাটাল হয়ে গেছে 5 মিনিটের বয়ানে। মুই যদি 1 ঘন্টা বয়ান দেই তোরা শেষ হইয়া যাবি। আচ্ছা সেতাইস না মরে, তোরা ভালো থাক। মুই সত্য কথা কই, মুই কারারে ভয় পাই না, সত্য কথা কওয়া দরলে দেখ তোরা লজ্জায় মরে যাবি ঘরে বসে, আর লজ্জা নিজেরা পাইস না, আর মানুষে চুলকাইতে আসিস না, চুলকাইতে আসিস না। আর এই মোর ছোট্ট একটু কথা যদি তোরা বোঝো তাহলে তোরা চুপ হইয়া যা। মুই দালাল? হ্যাঁ মুই দালাল, মুই বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দালাল, মুই বাংলাদেশের উন্নতির দালাল। আর কিছু কবি? মুই আওয়ামী লীগে বসাই, নৌকা মার্কায় বসাই। হ্যাঁ মুই বেজন্মা, মুই বেজন্মা, তোকে জন্ম খুব ভালো আছে, তোরা দোয়া তুলসী পাতা, তোরা যা কবি এই মরা, কি কবি তোরা যা কবি এই মরা, মরা যারা আওয়ামী লীগ করে তোরা যা কবি এই। হ্যাঁ মুই সাগু, হ্যাঁ ক, হ্যাঁ মুই ইন্ডিয়ান দালাল ক, আরো কিছু ক, কি কবি কইতে থাক, তোকে তো আল্লাহ মুখ দেশে, সমস্যা কি, তোকে মন্তব্য করার অধিকার আছে, আমরা তো নিষেধ করি না, কর। আরো কিছু কবি কর আছে? তোরা ইলেকশনের, তোরা ইলেকশনের পর কি কি কবি তোকে পড়িয়ে শোনাই খারা, তোকে তো প্রমাণ সহকারে পড়িয়ে শোনাইতে, এটা আসাদের উক্তি, তোরা 30 তারিখের পর তোদের বয়ান থাকবে কি কি দেখ। একটু আগে লিখছিলাম ব্যাপারটা, পোস্ট করছিলাম, ভালো জিনিসে বাঙালিতে লাইক কেমন দেয় না, 44 সাইজের লাইক কেমন বেশি দেয়। এক, বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগ, 2, বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ, 3, বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগ, 4, বাংলাদেশ ক্রিকেটার আওয়ামী লীগ, 5, বাংলাদেশের বিডিআর বিজেপি আওয়ামী লীগ, 6, চলচ্চিত্রের ভালো মানুষগুলো সব আওয়ামী লীগ, 7, হেফাজত ইসলাম আওয়ামী লীগ, 8, নাস্তিক আওয়ামী লীগ, 9, আস্তিক আওয়ামী লীগ, 10, সাধারণ মানুষ 70% আওয়ামী লীগ, 12, টিভি চ্যানেলগুলো বাংলাদেশের সব আওয়ামী লীগ, 13, র‍্যাব তারাও আওয়ামী লীগ। উপরের কথাগুলো কিছু মূর্খ, উপরে এক্ষুন যে কইছি যে 13টা জিনিস কইলাম, কিছু মূর্খ মানুষের সরকার সারা সার কয়, যেমন মোরে কয় দালাল, ঠিক আছে, মোরে কয় আওয়ামী লীগ, তা এইরকম কিছু মূর্খ মানুষ আছে বাংলাদেশের, এরা এইয়াই কয়। তাইলে এইসব মানুষ যদি বাংলাদেশের সবাই দালাল হয়, এইসব মানুষ যদি বাংলাদেশের সবাই দালাল হয়, সবাই মূর্খ হয়, সবাই চুতিয়ায় কারণ মার মানে জন্মের ঠিক নাই, তাহলে সব ভালো মানুষগুলো কি তোগো মাঝে? হ্যাঁ সব ভালো মানুষগুলো তোদের মাঝে, চর্চা চর্চারা যে টের বারটা সারা তার কেউ তোদের মাঝে নাই, ভালো মানুষগুলো তো সবই অ্যানালিস্টই করা, তোরাই খাও এইসব মানুষগুলো সবাই দালাল, আর তোরা সব দোয়া তুলসী পাতা। হ্যাঁ এই যার এই যে 13 জাতির নাম লইলাম না, 13 জাতির কারোর বাপের পরিচয় নেই, সবাই যারো তোদের দৃষ্টিতে, এরা সবাই দালাল তোদের দৃষ্টিতে, আর তোরা দোয়া তুলসী পাতা, বুঝলো? এগুলো কিন্তু তোরা খাও যে এরা সবাই আমি নেই, আর তোকে দলে কি তাহলে ভালো মানুষ হবে চোর শেষর আর ইয়া? হ্যাঁ সব বাদ তোকে দলে কেউ নাই, সব মানুষগুলো সব আওয়ামী লীগ করতে আছে। ভাইজান মরে চেতাইস না ভাইজান, অন্তত পক্ষে অন্য জায়গায় যাইয়াই চুলকানি মলম ঠলম বিক্রি কর, আসাদের দ্বারে আস না, বুঝলো? আসাদ সত্য কথা কয় ডাইরেক্ট সত্য কথা কয়, আওয়ামী লীগ না হইলেও আওয়ামী লীগের পক্ষে কথা কইবে, তখন এই যে কান্নাকাটি করবো না যে না বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, শেখ হাসিনারা ছিল না, দেশের উন্নতি চাইল না তারা, তোরা আসলে ক্ষমতায় তোরা যদি ভালো কাজ করে হ্যাঁ লাইবে ইয়ে কমু যে হ্যাঁ এই কাজগুলো আরো ভালো করতেছে, খারাপ কাজ খারাপ রে খারাপ বলতে শিখছি, ভালো রে ভালো বলতে শিখছি, এটাই হয়েছে আমার আদর্শ, এটা মুজিবের আদর্শ, এটা বাপমা এগুলোই শিখেছে, খারাপ রে খারাপ চোখে দেখি, ভালো রে ভালো চোখে দেখি। হ্যাঁ এই
13 কোয়ালিটির মানুষ, এরা সবাই বেজন্মা, এরা সবাই দালাল, এদের কারোর জন্মের ঠিক নাই, এদের ভিতরে শিক্ষার আলো নাই, এরা সবাই বিক্রি হয়ে গেছে, এরা সবাই বিক্রি হয়ে গেছে, খালি এর ভিতরে চোর নাই আর সবই আছে। যা বুঝলাম, এর ভিতরে খালি চোর নাই, পেট্রোল বোমা বাজ নাই, ওই মানুষের মাথায় বাড়ি দেওয়া পাট্টি নাই, গালি দেওয়া নাই। এই এর ভিতরে এই 13টা যে বয়ান দিলাম, এই 13 দলের ভিতরে এগুলা খালি নাই, আর তো করবে সব তোরা বুঝছে না। সিল মাইরিয়া দিব 30 তারিখে, তোরা ভালো ঠিক আছে, জনগণ তোকে যদি ভোট দেয় 30 তারিখের পর তোরা তো হাইয়া পড়ছো বাংলাদেশে, ঠিক আছে, সমস্যা কে, এবার দেশের ভালো কাজ কর। পদ্মা সেতু যদি ক্ষমতায়, পদ্মা সেতু বন্ধ করলে তুমি থাবড়ামো সামার উপরে করে ডাইরেক্ট, আল্লাহর ভালো পদ্মা সেতু বন্ধ করতে পারবি না, তাহলে বুঝবো তোরা দেশের উপকার কর, দেশের মঙ্গল সব। শেখ হাসিনা সরকার যত জায়গায় টাকা লাগাইছে বাংলাদেশের টাকা, এই টাকা যেন একটা টাকা নষ্ট হয় না, এই কাজগুলো কন্টিনিউ করবি, কন্টিনিউ করবে, নাহলে বই এখন বাদ দেবো হালার পোহালার। হ্যাঁ, তোরা এতগুলো করবি না, এগুলো বন্ধ করে দেয়, এই জন্যই তো তাদের ডাক্তারি না, এগুলা বিগত দিনে যদি এগুলো কন্টিনিউ করে দেখাইতে বাংলাদেশে যে না, বাংলাদেশে হিংসা পরায়ণ রাজনীতি করে না, মিলেমিশে করে কাজ, দেশটা উন্নতি করে, তাহলে বুঝতাম, তাহলে বাহাবা দিতাম, সত্য কথা, বাহাবার জিনিস বাহাবা দিতেই হবে। এইবার এইবার 100% সঠিক ভোট হইবে, এইবারই বাংলাদেশের স্বাধীনতার পরে যদি যদি কোনোবার ভোট সঠিক হয় তাহলে এইবার হইবে, এবং এই সঠিক ভোটে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার 80% ভোট পাইয়া আবার আবার বাংলাদেশে রাজত্ব করবে, বাংলাদেশ শাসন করবে, এইবারে হইবে সঠিক ইলেকশন, এতদিন সঠিক হয় না, এইবার হবে ইলেকশন, কেটা ভোট দিতে পারেন, তোমরাই তো চাও না ভোট, খালি নাটক করতেছ বাংলাদেশে, মানে ভোট যেন বানচাল হয়ে যায়, তোমরা যেন আবার কইথারো জোর করে ক্ষমতায় রাখতেছ, তোরা তাই করবি না, এই জন্য তোরা নাটক করতেছ, বেল শুরু করে দেছো, সত্য কথা। তোরা যদি সঠিক ইলেকশন চাইতি, তোরা যেদিন পেপার আনতে গেলি ইলেকশনে, তোরা কে জানো কায় যাইয়া দুইটা গাড়ি ফেললি পুলিশের, এই কাহিনীটা করলি কে, দেশের ভিতরে এখন করার জন্য না আইসে, এখন ওই তোরা ভোট চাইতে যাও, নিজেকে গাড়ি নিজেরা ভাঙ্গে হাইয়া প্রচার করতে আসো, এগুলো বাইরেই গেছে না, ফেলাস হয়ে গেছে না, তোরা তো সঠিক ইলেকশন তোরাই তো চাও না, জানো যে সঠিক ইলেকশন হইলে তোরা জীবনে হইতে পারবি না, তোরা তো এই জন্য চাও একটা ঝামেলা, মানে ওই শাক দিয়ে মাছ ডাককে দৌড়াইতে চাও, শাক দিয়ে মাছ ডাককে দৌড়াইতে চাও, গত বছর যে ইলেকশন হয়েছে, গত টাইমে যে ইলেকশন হয়েছে, শেখ হাসিনাকে তো কইছে তোরা আসিস না, তোরা নিজেরাই তো আসো না, তোরা হইতে পারবি না, দেখে তো তোরা পলাইছো, এর বাবা শেখ হাসিনা বিনা ভোটে প্রধানমন্ত্রী, তোরাই তো বলা হয়েছে, তোরা আসো নাই কেন, খেলতে তো ঠিক নামছিল মাঠে, তোকে কি কইছে যে তোকে ইয়ে বানচাল করে দিয়েছে, তোরা আইতে আর বিনা বলতে, তোরা আসো নাই, তোরা আসো নাই, তা যখন তোরাই কইস শেখ হাসিনা অবৈধ সরকার, তাহলে এই অবৈধ সরকারের আমলে তোরা ভোট কেমন আইতে আসো আবার ইলেকশন করতে, তাহলে তোরা স্বীকার করে নিস আগেরটা বৈধ ছিল, বৈধ ছিল না, মুই যুক্তি ছাড়া কথা কইতে জানি না, যা কই যুক্তি সহকারে, তখন কইছো শেখ হাসিনা ভোট চুরি করছে, ভোটে তো তোরা আই না, সব ওই এক ভোট পাইয়া হয়ে এমপি হয়ে গেছে, দোস্ত তো হ্যাঁ না, যারা এক ভোট পাইয়া এমপি হয়ে গেছে দোস্ত হ্যাঁ না, তোরা তো খেলতে আসো নাই, মাঠ তো খোলাই ছিল, রেফারি ছিল, বাঁশি ছিল, হুইসেল ছিল, ফুটবল ছিল, সব ছিল, নেট ছিল, মাঠ ছিল, তোরা আসো নাই কে, এইবারে যে তোরা এই বিভিন্ন কাহিনী করতে আসো ইলেকশন বানচালের জন্য, একই তো কাহিনী, তা না তোরা তো হইতে পারবি না, তোরা খালি কেমনে মানুষের বদনাম করবি, নাহলে তো বদনাম করতে পারবি না, আর এইবারে স্বাধীনতার পরে যদি বাংলাদেশে সঠিক ইলেকশন হয় তাহলে এইবারে হবে, এইবারই হবে, আমি জানি শেখ হাসিনা চোর না, হয়তো বা তার ভিতরে কিছু কিছু মানুষ আছে দুই একটা চুরি মরিকা, শেখ হাসিনা চোর না, শেখ হাসিনার মতো নেত্রী বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর দ্বারে শুকরিয়া করা উচিত যে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছে, এতগুলা চোরের মাঝে শেখ হাসিনা আছে, তোদের শুকর পরা উচিত, তোরা চুরি করতে পারো না, তোকে মাথা গেছে খারাপ হইয়া, তার কারণ তোরা তোতে আসবে না, আমি খালি বদনাম করার জন্য, মানে তোরা খোঁজ দিয়েছ কীভাবে বদনাম, তোরা ইয়ে তো করো, তোরা গোজার যদি ক্যামেরার সামনে যাও, কোনো কায়দায় যদি টিভির ক্যামেরা ভুলে তোদের কাছে চলে যায়, তখন তুই বদনাম শুরু করো, দলের কোনো কর্তা কর, দেশের পক্ষে কোনো কর্তা কর, তখন তো খালি অন্যের বদনাম, অন্যের বদনাম, তোরা তো ইয়েই কর, ঠিক আছে, মই দালাল রে ভাই, মই দালাল, তোদের মা ভালো, যারা আওয়ামী লীগ করে এরা সবাই খানকির বলা, তোদের মা ভালো, ঠিক আছে, তোদের জন্ম ভালো আছে, যারা আওয়ামী লীগ করে এরা সবাই খানকির বলা, এদের মা সবাই খানকির, তোরা দোয়া তুলছি বেতা ভাই,
তিরিশ তারিখে মাঠ আইও, খেলা হবে, ফুটবল খেলা হবে, ভোটের ইলেকশন হবে, ইলেকশনের সময় ভোট দিতে আসিও, দেখা যাইবে না কারা হয়। ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই, ঝগড়াঝাটি দেশের জন্য মঙ্গল হানিকারক, স্বাস্থ্যের জন্য খারাপ, হ্যাঁ স্বাস্থ্যের জন্য খারাপ, ঝগড়াঝাটিতে লাভ নাই। মারামারি যাই করতাই ওই সিল মারো ভাই, সিল মারো, নৌকা মার্কায় সিল মারো, তোমাকে মার্কায় তোমরা সিল মারো, মারিয়া যদি হইতে পারো যাও, তোমরা জিততে গেছো, কোনো কথা নাই, কিছু কম না, মোরা কোনোদিন বদনামে করবো না যে তোরা চুরি করছো। তখন কম ও অগো আসলেই জনপ্রিয়তা আছে, এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ ওগুই ভোট দিছে, হ্যাঁ ওইয়া দেখা ভাই, ওইয়া দেখা, মোরা আওয়ামী লীগ খারাপ ঠিক আছে, তোরা ধোয়া তুলসী পাতা, জনগণ তোকে যদি ভোট দেয় তাহলে তোরা হবে, তবে তোদের কাছে একটা দাবি থাকবে, বাংলাদেশের টাকাগুলা যেসব জায়গায় লাগিয়ে রয়েছে, যেসব মেগা প্রকল্প এগুলো সব তোদের করতে হইবে, এইয়া করতে হইবে, এইয়া যদি কইতে আরো তোরা, তাহলে মুই তোদের পক্ষে আবার বসতাম, তোর গো কোনো মন্ত্রী মিনিস্টার তো গো নেতা তো আদর্শ কেউ এসব বয়ান দেও যে শেখ হাসিনা যত কাজ যেভাবে উন্নতি করতে আছে, যেগুলো হাতে রয়েছে এখন বন্ধ শেষ হয় না, ওই কাজগুলো আমরা কন্টিনিউ করব, আমরা এগুলো বন্ধ করবো না, পমিস্কর জাতির সাথে মুই তোকে নামে বসাম, পারবি তোরা? কারণ কি তোরা তো ওগুলা ওগুলা বন্ধ করে দেয়া হেরবা বন্ধ করে দিয়ে কবে শেখ হাসিনা টাকা চুরি করছে, তোরা তো খোঁজো খালি গুজব, মিথ্যা কীভাবে প্রচার করবে, তোরা তো এগুলো করবি না। যদি তোদের মাঝে ভালো মানুষ থাকে তাহলে এইডার এই যে মুই কইতে আসে, এই যদি বজার ক্ষমতা থাকে তাহলে আইসা মিডিয়ার সামনে কইস যে শেখ হাসিনা যতগুলি বাংলাদেশের টাকা যত জায়গায় লাগাইছে এই একটা টাকা মিস হইবে না, এই টাকার আমরা এই কাজগুলো কন্টিনিউ করবো, এই যদি কারো আই তখন বুঝবো তোরা দেশের পক্ষের মানুষ, তোরা বাংলাদেশের ভালো চাও, বাংলাদেশের মঙ্গল চাও, বাংলাদেশের এক টাকা তোরা লস হইতে দাও না, মুই দালাল ঠিক আছে, মুই বাংলাদেশের উন্নতি চাইতেছি ভাই, মুই দালাল, মুই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ, মুই দালাল ঠিক আছে, মুই আওয়ামী লীগ করি মুই দালাল, মুই নৌকা মার্কায় সাপোর্ট দিই মুই দালাল, মুই মুজিব আদর্শ বড় হয়েছে মুই দালাল, মুই সত্য কথা কই সত্যরে সত্য কই মুই দালাল, মুই মিথ্যারে মিথ্যা কই মুই দালাল, হ্যাঁ মুই মিথ্যারে মিথ্যা কই মুই দালাল, মোর মা খারাপ ঠিক আছে, তোকে মা তো ভালো, একবার তোকে মায়ের পাঁচ মিনিট বয়ান দিয়েছিলাম মনে আছে না, মনে আছে, মনে চেতাইস না কারণ মানিয়া কথা কইস না, রাজনীতি রাজনীতির জায়গায়, ওটা তোদের ব্যক্তিগত দল তোরা ভালোবাসো, মুই ভালোবাসি নৌকারে, মা আসে নাই মানিয়া কথা কইস না, মুই এবার মা দল কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া কোনো মাই বাংলাদেশে ভালো ভালো থাকবে না, কারণ মানিয়া কথা কইও না, তোমাদের দলের আদর্শ যদি এই দেওয়া হয় তাহলে এগুলা বাদ দাও, নোংরা মন মানসিকতা বাদ দাও, ওই বিনোদন বাদ দাও, গুজব বাদ দাও, মিথ্যা প্রচার বাদ দাও, এডিট ঠেডিট এগুলা বাদ দাও, কারণ মা তুলে গালি দিও না, যদি যুক্তিতে যদি আমার এই ভিডিওর উত্তর তোমাদের দিতে হয় তাহলে ভিডিও করে লাইভে এসে তোমরা ইয়ার উত্তর দিয়ে যাও, হ্যাঁ তখন বলবো না তোমাদের ভিতরে আছে পুরুষোত্তম, আছে পুরুষোত্তম লঙ্ঘিনেছে এইটা তোমাদের আছে, ওই ভিডিওতে উত্তর দিও যে আসাদ এইটা কইছে, টাইটেলে লিখে দিও আসাদ এইটা কইছে, আসাদের এইটা উত্তর দিয়ে দিলাম, মা তুলে গালি দিও না, মা তুলে গালি দেয় যাদের জন্ম খারাপ জায়গায় এরা মা তুলে গালি দেয়, যাদের মা খারাপ এদের চোখে দুনিয়াতে সবার মা খারাপ, তাহলে তোমরা নিজেদের সাইনবোর্ড নিজেরা নিও না যে তোমাদের মা খারাপ, আজকে আটটা জায়গায় আছে কার মতো দেখছো, আমার আমার দোস্ত কাদের ভাই, হ্যাঁ তোমাদের মা ভালো, তোমরা তোমরা যেরকম মা পাইছো ঘরে ঘরে, তোমরা অন্যের মায়ের ওইভাবেই দেখো, তাহলে কালের মা তুলে কথা কইও না, তোমাদের ভালো লাগে তোমরা থাকো, আমরা ভালো না আমরা দালাল, আমরা আমিলিক করে দেশকে ভালোবাসি, দেশের উন্নতি চাই, আমাগো আমাগো মতো থাকতে দাও, তিরিশ তারিখ আইসো, খেলার মাঠ আইসে ভোট ভোট দিতে আইসো, জনগণ তোমাকে যদি ভোট দেয় তোমরা জিতে যাবা, হ্যাঁ জিতে যাবা, মই এখন দেখছো কাদের ভাইয়ের নকল কাটতে আছে, কাদের ভাই আছে আমার ওস্তাদ, আই লাভ কাদের ভাই, যে বেটা বাংলাদেশের প্রত্যেকটা রমণীর স্বপ্নের মাঝে থাকে সেই তো আমার ওস্তাদ বেটা, হ্যাঁ প্রত্যেকটা রমণী কাদের ভাইয়ের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় বেটা, চিন্তা কর দি আওয়ামী লীগ কি মাল দেখছো, ফোনে ব্যাটারি শেষ হয়েছে, ব্যাটারি ঢুকাইলাম, ফোন নাম্বারটা কি দেওয়া যাবে না, তোমাদের মা ভালো মোরা খারাপ, মোরা আমি লিখ করে মোরা খারাপ, তোমাদের মা দেওয়া তুলসি পাতা ভাই তোমার লাগে মোর কোনো কথা নেই, মোরা খারাপ ঠিক আছে, তোমার ব্যবহার ঠিক করে মোর ব্যবহার ঠিকই আছে,
তোমরা মা একজনের মায়ের তুল্লা গালে দিয়ে যাবা, আর হেই এই মায়ের সন্তান তোমাদের লাগে ব্যবহার ঠিক করবে, এই কিভাবে আশা করো? হ্যাঁ, এই আশা করো কিভাবে? তোরা যে মানুষের মাতুল্লা গালি দেয়, তোকে যে জোতা দিয়ে পিটাই না মানুষের ঘাটে পড়তে, এইটা এইটা ঠিক, এইটাই এইটাই তোদের বাকি। তোদের তোদের আর গালি দেবো না, তোদের জুতা দিয়ে পিটাবো। যারা মা তুলে গালি দিবি, তোর কেনা পারে মা তুলে গালি দিবি, একই জুতা দিয়ে পিটাবো। হালার ফালারা, এ কি কোনো দলের আদর্শ আছে? হ্যাঁ, তোকে এখন জুতা দিয়ে পিটানো লাগে। আলার ফালার মোরক্ষ চোরের বাচ্চা চোর, কেনা মোরে জোতার নিচে ইয়ে হয়ে গেছে, খাম্বা ভেঙে গেছে। একটা খাম্বা আছে, কেউ একটা খাম্বা দে, খাম্বা দে। তা মই পারতাম, তোমাদের সে গালি মই কম জানি না, মই গালিতে ওস্তাদ আছি, কিন্তু দিলাম না তোমাকে। তার কারণ এখানে ইলেকশন আছে সামনে, মই তোমাকে গালি দেব কেমনি? তোমাকে বল যদি ভাঙ্গে তাহলে নৌকা মার্কায় ভোট দিও, দেশের উন্নতি। মার্কায় যাদুতে হইও না, দেশে যদি উন্নতি চাও তাহলে দেশে কাজ করো, দেশের পক্ষে কথা কই, রাজাকারের পক্ষে কথা কই না। হ্যাঁ, আমি লুচ্ছা কাদেরের সাগরে, তোদের মা বোন তো খারাপ আছে, যাই কাদের উপরে হইয়া পড়ে কা? হ্যাঁ, কাদের পুরুষ না, আল্লাহ পাওয়ারটা দিছে না, তোদের মা বোনের সেলফি তোলার জন্য কাদের লাগে হইয়া পড়ে খা। হ্যাঁ, আমি কাদেরের শিষ্য, কাদের আই লাভ ইউ, আমি কাদের ভাই শিষ্য, মজিবাদের সে বড় হয়েছে, শেখ হাসিনারে ভালোবাসি, কী কবি কা, কী কবি? তোদের কেস কভার আছে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। তোরা ওই আওয়ামী লীগের মারেই ছুটতে পারবি, তোরা নিজের মার কাছে যা, তোদের অভ্যাস আছে, এই জন্য অন্যের মার কাছে যাইতে তোদের লজ্জা সরম হয় না, তোরা ইয়ে পারবি। কই যাও মামা, একটা কাম করবি, ফিরে আসো। আর ওই এক বস্তা সিমেন্ট পানি পরে শাহুয়া গেছে শক্ত হইয়া, না এটা একটু হালাই দেবো। সিমেন্ট সিমেন্ট মানে প্লাস্টিক প্যাকেটের ভিতরে পানি পড়ছে যেন কেমনে বড় শক্ত হয়ে গেছে, আনার দিয়ে কাজাবেন। সিমেন্ট না হাফ কাদা, দরজা খুললে লাগে। আমি তো বালানা বালানা বালা লইয়া থাইকো, তিন তিনটা বিয়ে করলাম, মজা পাইলাম না? আরে পাখি, আরে কি জানা খায়, কালকে সিটা পিঠা বানাইছে, রস দিয়ে ভিজাইছে, খাবি ওরে ডাক দিয়ে পিঠা বানাইছে, সব তো রং নিতে তো কেনা জানা দেখি দিবি না কম মাস্টার। গরিব, এই একটা টিভি হেলাই দিতে আছে, তোকে লাগবে? হ্যাঁ, তোরা ওই লাইট হলে তেল দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে রিপেয়ার করতে নে গরিব, এই হেলাই দিতেছে, লাগলে কব আটাই দিই বাংলাদেশে অবস্থা করে। আমি বিদায় খাইছি, মই এই জন্য বইছি তোকে ডাক্তার।
তাহলে খাইয়া যা না দাদা কোন সময় আমি ফিরা নষ্ট হয়ে যাবে কালকে বানাইছি বলো বিকাল পর্যন্ত থাকবে রাত্রে বানাইছি ভিজে গেল পুরানো স্মৃতিগুলি মনে মনে রাইখো আমি তো বালানা বালানাইয়া থাইকো একটা টিভি ফালাইলাম আর সিমেন্ট আনছিলাম একটু একটা বস্তা আনছি তা আমি তো জানি না যে পানি পড়লে সিমেন্ট আবার বন্ধ হয়ে যায় তা ওই বৃষ্টির ফোড়া ফোড়া পানি সিমেন্ট এক বস্তা ইয়ে হয়ে গেছে হাফ বস্তা আর কি হালাই দিলাম মানে ওরা ময়লা টহায় বাঙালি মোটর বাইক লইয়া এরপর টং লইয়া ময়লা টহায় এগুলা বেসে তাকে দিয়ে দিলাম রনি ভুইয়া কেমন আছেন রনি ভাই চক্কো টাড়ায় আমি আছি চকেট বিএনপি আলারা কইতে আছে হালার হালার আপনার কালারা কইতে আছে মই বলে পেট বেসানের জন্য ইয়ে কইতে আছে হালার বো হালার মোর জন্মের পর থেকে বই আমি লিখ করি হ্যাঁ 1992 সালে ম্যাট্রিক পাস করি 93-94-95 3 বছর বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ ছিলাম বরিশাল জেলা পর্যায়ে ছাত্রলীগের প্রচারক সম্পাদক ছিলাম ওই সময় তোর বাপদাদার কোনো খবর আছিল হ্যাঁ মুই ভয়ে কথা কই হালার বো হালা তোকে জন্ম হয়েছে এই সময় জন্ম হয়েছে আওয়ামী লীগের ঘরে জন্ম হয়েছে মুক্তিযোদ্ধার ঘরে জন্ম হয়েছে স্বাধীনতার পক্ষের মানুষের ঘরে বাপদাদা 14 গোষ্ঠী করে আওয়ামী লীগ মুই তো বেজান মান আছে বাপদাদা আওয়ামী লীগ করে মুই আবার আর একটা কর্ম মোর জন্ম ঠিক আছে এই কথাটার অর্থ তোরা বুঝবি না এই মোহাম্মদ আরাফাত ইসলাম বাংলাদেশের পুলিশ বাইরা যদি কেউ থাকেন মোহাম্মদ আরাফাত ইসলাম ওর শরীরে পোশাক হয়েছে পুলিশের পোশাক ওরা ধরে সাইজ করো হালা রাজাকারের বাচ্চা আর শরীরে রক্ত আছে আর পুলিশের চাকরি দিয়েছে কেটা বাংলাদেশে হ্যাঁ রাজাকারের বাচ্চা শরীরে রক্ত আছে পাকিস্তানি ভাই টিভিটা ফেলে দিলেন হ্যাঁ ওই দিন কারেন্ট মানে ঠাডা পড়ছিল ঠাডা পড়া পুস করে পড়ছে ভিতরে কে কি নষ্ট হয়েছে এসে দোকানে লইয়ে যায় এটা হারাইতে বেড়া এদের নতুন একটা কিনে আনো মালয়েশিয়া টিভি সস্তা ফারহানা ইসলাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি মই আমি লিখ করি মোর জন্মের ঠিক নাই তোকে জন্মের ঠিক আছে তোরা দোয়া তুলসী পাতা মই যে কইতে আছে তোরা দোয়া তুলসী পাতা এরপর মোর কথা বোঝো না মোরা যারা আমি লিখ করে মোরা সবাই দালাল সবাই খারাপ মোকে জন্মের ঠিক নাই মোকে মাও ঠিক নাই তোরা সবাই ভালো রে ভাই রাসেল মিনা নৌকা জিতলে জিততে বাংলাদেশ মুক্ত হবে রাজাকার রাজাকার মুক্ত হবে না বাংলাদেশে রাজাকারে থাকি যাবে রাজাকার মুক্ত হবে না রাজাকারে বাংলাদেশ ভরে গেছে মানে দেশের উন্নতি কেউ চায় না দেশে সুন্দর সুন্দর রাস্তা হয়েছে দেশের মানুষ খাইয়া থাকতে আছে ভালোভাবে চলতে আছে আগে একটা একটা লুঙ্গি কিন্তু একটা লুঙ্গি 2 বছর পর তো ফুডা হয়ে যাইতো লুঙ্গি আর নতুন নতুন লুঙ্গি পরে নতুন নতুন জামা কাপড় পরে আগে একজনের জামা ছিল 5টা 4টা জামা ছিল এখন একজনের 20টা করে জামা দেশ উন্নতি হয় নাই হ্যাঁ এই চায় না তো বাংলাদেশের মানুষ থাকতে চায় গরিব গরিব থাকতে চায় জন্য গরিবের সাপোর্ট করে জয় বাংলা নৌকা মার্কায় ভোট দিন নৌকা ছাড়া বাংলাদেশে গতি নাই তোরা যাই কবি সমস্যা নেই ওটা তোদের ব্যক্তিগত তোদের চয়েস তোরা গালি দে সমস্যা নেই তোরা ইয়া বলো না আবারও পড়িয়া শোনাই ওরা বলে যারা দেশ বিরোধী রাজাকার তারা বলে
বাংলাদেশের পুলিশ, তারা আওয়ামী লীগ, তারা বলে। বাংলাদেশের সেনাবাহিনী, আওয়ামী লীগ, ওরা বলে, যারা দেশের শত্রু। তারপরে তিনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, যারা দেশের শত্রু তারা বলে। চার বাংলাদেশ ক্রিকেটার, আওয়ামী লীগ, দালাল, ওরা বলে। পাঁচ বাংলাদেশের বিডিআর, বিজিপি, আওয়ামী লীগ, দেশবিরোধী, ওরা বলে, এরা সবাই দালাল, ওরা ভালো। ছয় বাংলাদেশের চলচ্চিত্রের যারা অরিজিনালে পাবলিক ফিগার, ভালো মনের মানুষগুলা, সবাই আওয়ামী লীগ করে, ওরা বলে। সাত হেফাজত ইসলাম বাংলাদেশের, এরা আওয়ামী লীগ, ওরা বলে, দেশবিরোধী পক্ষে বলে। ইয়া বাংলাদেশের নাস্তিক, এরা আওয়ামী লীগ, ওরা বলে। বাংলাদেশের আস্তিক, এরা আওয়ামী লীগ, ওরা বলে। তারপর হয়েছে দশ হয়েছে বাংলাদেশের 70% সাধারণ জনতা, সবার মা খারাপ, সবাই দালাল, সবাই চরিত্রহীন, কারোর মা কারোর জন্মে ঠিক নেই, ওরা ভালো। হ্যাঁ, তারপর এগারো হয়েছে বাংলাদেশের সাংবাদিক, সবাই দালাল, কারোর জন্মের ঠিক নাই, কারোর জন্মের ঠিক নাই, কারোর মা ঠিক নাই, ওরা বলে, এরা দালাল। তারপর বারো হয়েছে বাংলাদেশের টিভি, এরা সব দালাল, এগো কারোর জন্মের ঠিক নাই, ওরা বলে, বাংলাদেশের দেশবিরোধী পক্ষগুলাই বলে। তারপর বাংলাদেশের কে র্যাবগুলা, তারাও আওয়ামী লীগ, ওরা বলে। আর এরা সবাই খারাপ, যারা আওয়ামী লীগ করে এরা সবাই খারাপ, ওরা দোয়া তুলসী পাতা, ওদের জন্য দেশে খাম্বাই নেই। হ্যাঁ, খাম্বাই নেই, যত চর্চা চর এই অগভীত্রী, আর ভালো মানুষগুলো সব এই জায়গায় লিস্ট করা। আমি তা বালানা বালানা বালা লইয়া থাইক, 30 তারিখ খেলতে আয়ো, 30 তারিখ খেলতে আয়ো, খেলা এবার হবে, বাংলাদেশি মানুষ আর বোকা শোকা নাই, নৌকা মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করিবে। হ্যাঁ, তোমরা তা বালা মানুষ, তোমাদের বালা লইয়া থাইক, মোরা খারাপ সবাই, 30 তারিখ নৌকা মার্কায় ভোট দিব। হ্যাঁ, আওয়ামী লীগ বেশি আসন পাইবার, তোরা সব এই বাংলাদেশের এই লিস্টগুলো এগুলো সবাই, মানে এরা সবাই মিললে পাইবে বেশি আসন, আর তোরা মানুষের আগুন দিবি, পেট্রোল বোমা মারবি, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে, দেশে জঙ্গি সৃষ্টি করবি, দেশে শিকদার বাহির সৃষ্টি করবে, দেশের গুন্ডাবান্ডা সৃষ্টি করবে, দেশে নতুন নতুন ভবন তৈরি করবে, দেশি টাকা বিদেশে যায় বড় বড় কোম্পানি করবে, বিদেশে নিয়ে নিয়ে বাড়ি করবে, তোরা সব ভোট বাংলাদেশের মানুষ দেবে, সব ভোট তোরা পাবে, এরা কেউ ভোট পাইবে না, যারা দেশের পক্ষে এরা ভোটই পাইবে না, সব ভোট দিয়ে দেবে। হ্যাঁ, সব ভোট দিয়ে দেবে। হ্যাঁ, মুই আওয়ামী লীগ করি তো, পাগল ছাড়া দেশপ্রেম করতে পারে না, চোর শেষরে বাটপার গুন্ডা হেরা দেশ হেদের পেটে দেশপ্রেম নাই, পাগলই দেশপ্রেম করে, তার কারণ পাগলের তো স্বার্থ থাকে না, মুই এই জন্য পাগল, তোরা কইছো ঠিকই আছে, মুই পাগল, মোর ভিতরে কোনো স্বার্থ নাই, মুই দেশের মঙ্গল চাই। কি হলো? ছাড়লাম আমি আর তো গেলাম না, আমি তিন তিন
আমার বিড়ি I'm not going to be able to do it.
সালার বো সালারা, একমাত্র মার্কা নৌকা বাংলাদেশে, আর সবলে সর নৌকা মার্কায় ভোট দিবি। উন্নতির মার্কা কি নৌকা? বাংলাদেশের মার্কা কি নৌকা? স্বাধীনতার মার্কা কি নৌকা? উন্নয়নের মার্কা কি নৌকা? আর যারা মারে সুতি খেয়ে গালিয়ে দেয় তাদের মার্কা কি? বর্জন কর, মায়ের সুতি জাত বর্জন কর। ওগো শরীরে আগুন জ্বালাইতে নৌকা মার্কা সিল মারো, বয় সিল মারো, নৌকা মার্কা সিল মারো। আচ্ছা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেশ প্যাডে খাবার আছে নৌকা মার্কার কারণে, মনে আনন্দ আছে নৌকা মার্কার কারণে, দেশ উন্নতি হইতেছে নৌকা মার্কার কারণে, দেশে রাজাকার মুক্ত নৌকা মার্কার কারণে, চোর মুক্ত নৌকা মার্কার কারণে, মক্ষর গামজাখর ইয়াবাখর মুক্ত নৌকা মার্কার কারণে, চোর কমে গেছে নৌকা মার্কার কারণে, উন্নতির মার্কা নৌকা, নৌকা মার্কায় ভোট দাও। ওই দল বর্জন করো যারা তর্কে না পারিয়া মায়ের সুদি গিয়ে গালি দেয়, ওদের জন্ম ঠিক নাই, ওদের মা খারাপ, ওই দল বর্জন করো। সীতা পিঠা খামো, নৌকা মার্কা হবে 30 তারিখ আনন্দে, সীতা পিঠা আগে খাই। সরকার জয় বাংলার জয়, মানবতার মাঝে নয় আবার প্রধানমন্ত্রী।
প্রিয় দেশবাসী, উন্নয়নের মার্কা কি? নৌকা। উন্নতির মার্কা কি? নৌকা। বাংলাদেশের বন্ধু মার্কা কি? নৌকা। গরিব দুঃখের মার্কা কি? নৌকা। এতগুলা ভালোবাসা থইয়া তোমরা কোথায় যাবা? অন্য কোথাও নজর দেবা না, নৌকা মার্কায় ভোট দেবা? দেশে যদি শান্তিতে থাকতে চাও, তিন বেলা খাইতে চাও, এক একজনে চার পাঁচটা প্যান্ট, ছয় সাতটা গার্লফ্রেন্ড নিয়ে যদি চাও, পনেরো বিশটা গেঞ্জি, নৌকা মার্কায় ভোট দাও। দেশ যত উন্নতি তত প্যান্ট শার্ট বেশি, হ্যাঁ, মোটর বাইক বেশি, চুল খাড়া খাড়া করবা বেশি, DSLR কিনে নিয়ে টাকা পাবা বেশি, চোর আনলে চুরি করে দেশটা শেষ করিয়া লাগবে, তোকে পকেটে সেটটা থাকবে না, এই জন্য নৌকা মার্কায় ভোট দিবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ। আবার আমার সন্ধ্যায়।